السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد شبريا درشق سرطة أسكت بشوية أبنى درشمنا وبستاقون قربو تهلو شرح الصدر وأسبابي ردائر برشوستاتا وطر كارن شموه شمان تبندگان أمرا دنیا تي با شمازة سلطة گلي ونك شمائي ببهنو دوخو بدونا كشتو زاتونا أما در كي فلي অনেকে হৃদয় সংকুচিত হয়ে যায়, অনেকে দুঃখ ভারাক্রান্ত হয়ে যান। তা আপনার এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় প্রসারিত হওয়ার জন্য কিছু কারণ রয়েছে, কিছু কাজ রয়েছে, সেগুলি যদি করেন ইনশাআল্লাহ আপনার যাবতীয় দুঃখ বেদনা দুর্দশা এবং হতাশা এইগুলি দূরীভূত হয়ে আপনার বক্ষ প্রসারিত হবে, আপনার হৃদয় প্রসারিত হবে, প্রশান্তময় জীবন যাপন করতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা করেন যে তার বক্ষটা প্রসারিত করবেন, তার হৃদয়টা প্রশান্তময় করবেন, তার জন্য ইসলাম অনুশাসন মেনে চলা, ইসলামে প্রবেশ করা, ইসলামে অনুশাসন মেনে চলা তার জন্য আল্লাহ সহজ করে দেন। এবং যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান তার হৃদয়টা সংকুচিত হয়ে যাবে। যেমন এ প্রসঙ্গে একটি আয়াতে আল্লাহ বলতেছেন, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সদরহু লিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা হেদায়েত করার করতে চান, ইশরাহ সদরহু লিল ইসলাম, ইসলামের জন্য তার হৃদয়টা উন্মুক্ত করে দেন, প্রসারিত করে দেন, খুলে দেন। ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লাহ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতেছেন, ইয়াজআল সদরহু দাইয়িকান, তার হৃদয়টা তিনি খুব সংকুচিত করে দেন, হারাজান এমন সংকুচিত, কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেমন মনে হয় যে আকাশে চড়া, যেমন আকাশে ওঠা যেমন কঠিন, এরকম তার কঠিন হৃদয় তার হয়ে যায়, অর্থাৎ তার হৃদয়টা সংকুচিত হয়ে যায়। সূরা আনআম 125 নম্বর আয়াত। তো এখান থেকে যেটা বোঝা গেল যে এই হৃদয়ের প্রশস্ততা দানকারী একমাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই আল্লাহর কাছে আপনার আমার দোয়া করা দরকার যে হে আল্লাহ আমাদের হৃদয়টা তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ বলেন, ফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যার আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টা প্রশস্ত করে দেন, তার শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলাম মেনে চলা যার জন্য আল্লাহ সহজ করে দেন, ইসলামের জন্য যার হৃদয়টা খুলে দেন, আসলে সেই ব্যক্তি আলা নূরিম মির রাব্বি, তার রবের পক্ষ থেকে একটা আলোর মধ্যে সে উদ্ভাসিত হতে থাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই সে আলোকিতময় জীবন যাপন করতে থাকে। সূরা জুমার 22 নম্বর আয়াতে বলা হয়েছে। এজন্য একটা হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইজা দাখালা নূরুল কলবা ইন ফাসাহা ওয়ান শারাহা, যখন আল্লাহর পক্ষ থেকে আলো নূর মানুষের হৃদয়ে প্রবেশ করে তখন সেটা প্রস্ফুটিত হয়ে যায়, সেটা প্রসারিত হয়ে যায়, সেটা হৃদয়টা উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়, ফলে ইসলামের অনুশাসন মেনে চলা তার জন্য সহজ হয়, ইসলামী ঢাসে তার জীবন যাপন করা সহজ হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের মানে দিকে ধাবিত হওয়া তার জন্য সহজতম হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, এই জন্য কয়েকটা কারণ আমি খুব সংক্ষেপে উল্লেখ করব। তার মধ্যে এক নম্বর কারণ হল আপনার হৃদয়টা প্রশস্ত হওয়ার এক নম্বর কারণ হল তাওহীদুল্লাহ আজ্জা ওয়াজাল, মহান রাব্বুল আলামিনের একত্ববাদ আপনার হৃদয়ে যখন গেঁথে যাবে, এক আল্লাহর যখন ইবাদত করবেন, এক আল্লাহর কাছে যখন চাইবেন, এক আল্লাহর যখন ইবাদত করবেন, তখন হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আরাধনা করবেন আল্লাহর কাছে, চাইবেন আল্লাহর কাছে, প্রার্থনা জানাবেন আল্লাহর কাছে, অন্য কারো কাছে, কোনো পীর ওলি আউলিয়ার কাছে নয়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল কিছু ইবাদত পাওয়ার যোগ্য, অতএব সকল কিছু চাইবো আমি আল্লাহর কাছে। এই তাওহীদ যখন আপনার ঠিক থাকবে ইনশাআল্লাহ আপনার বক্ষটা হৃদয়টা প্রসারিত হয়ে যাবে।
দুই নম্বর কথা যে আপনি তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, মানুষের কোনো কথার দিকে ভ্রুক্ষেপ নয়, আল্লাহর আইন পালন করতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সব সময় ভয় করে চলবেন। তিন নম্বর যেটা আত্তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরেই ভরসা করবেন, কারণ ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কাল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এর ফলে আপনার হৃদয়টা প্রসারিত হবে। চার নম্বর যেটা সেটি হলো আল ইলম, তলাবুল ইলম, অর্থাৎ ইলম অন্বেষণ করা, আপনি জ্ঞান অন্বেষণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কোরআন এবং হাদিসের জ্ঞান বিচ্ছুরিত রয়েছে, প্রসারিত রয়েছে, সেই সঠিক জ্ঞান অর্জন করার জন্য আপনি কি করবেন, চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রেসালাতের জ্ঞান, যে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছিলেন, তার উপর ভারী হয়েছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযানা আনকা ফিজরাক, আপনার বক্ষকে কি আমি উন্মুক্ত করে দেইনি এবং আপনার বোঝাকে কি আমি অপসারণ করিনি, অর্থাৎ রিসালাতের বোঝা যে আপনার উপর ছিল এটাকে আমি সরিয়ে দেইনি, সূরা ইনশিরার মধ্যে রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি আমি যখন পরিপূর্ণভাবে মেনে চলব এবং ভালোবাসতে হবে আল্লাহকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন যে বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর আনুগত্য করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোনা খাতা মাফ করে দেবেন। এরকম আরেকটি হলো কাসরাতু তিলাওয়াতুল কোরআন, কোরআনুল করিম বেশি করে তিলাওয়াত করা, এরপর সকাল বিকালের জিকির আসকারগুলি করা, সকালের দোয়া বিকেলের দোয়া এইগুলি বেশি বেশি করে করা, আল মুহাফিজা আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, অনুরূপভাবে ফরজ ইবাদত যত আছে সলাত মানে নামাজ রোজা হাজ যাকাত যা কিছু এইগুলি সঠিকভাবে আদায় করা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেসভাবে দোয়া করা এবং অনুরূপভাবে যাবতীয় পাপের কাজকে পরিহার করা, যখন মানুষ কোনো পাপ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার যখন তওবা করে ইস্তেগফার করে তখন এই কালো দাগটা দূরীভূত হয়ে যায়, এই জন্য আমল সালেহ ভালো কাজ বেশি করে করবেন এবং এই পাপের কাজগুলি পরিহার করবেন, আল্লাহর কাছে সর্বোপরি দোয়া করবেন যে আল্লাহুম্মা শরাহ সুদুরানা, হে আল্লাহ আমাদের অন্তরসমূহ তুমি প্রসারিত করে দাও, ইনশাআল্লাহ আপনি যাবতীয় সংকীর্ণতা থেকে মুক্তি পাবেন। হাজা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।